সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন পালন করেছে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ। এই উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বেলা 11টা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে দলীয় সভানেত্রীর জন্মদিন উদযাপন করেন নেতাকর্মীরা। আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাম্মদ নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, উপজেলা কৃষক লীগ সভাপতি অবিনাশ চন্দ্র মহন্ত, উপজেলা যুবলীগ ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ সজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহজামান, উপজেলার শ্রমিক লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, এছাড়াও উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের ছাত্রলীগ এবং যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন কখনো হয়নি। গতবার থেকে চার গত বছর থেকে 28শে সেপ্টেম্বর আমরা জন্মদিন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে সচিবমণ্ডলী সভাপতি রইল আমার সংগ্রামী, অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। আসলে এমন এক ব্যক্তির আজকের জন্মদিন আমরা করছি, আসলে সেই মানুষকে তুলনা কিছু করার নাই। এই মানুষ হলো আমাদের ভাগ্যদাতা, উনি যেভাবে ভাগ্যের পরিবর্তন করেছেন বাঙালি জাতির, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু জন্মগ্রহণ না করত তাহলে হয়তো আমরা এই সোনার বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। ঠিক সেইরূপ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্ম ছিল বলেই কিন্তু আজকে বাংলাদেশ, যে বাংলাদেশ একটু উন্নত দেশের রূপান্তর হচ্ছে। সহসভাপতি উপজেলা আওয়ামী লীগের বাবু ঈশ্বর চন্দ্র বর্মন বিশেষ অতিথি উপস্থিত আছেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ। যারা আওয়ামী লীগ করেন তাদের স্লোগান থাকবে এই যে শিক্ষার জন্য এসো, ঐক্যের জন্য এসো, প্রগতির জন্য এসো, উন্নয়নের জন্য। যদি মনের কন্যা আমাদের দলনেত্রী শেখ হাসিনার সেক্রেটারি স্যার বলেছেন তার যে বর্ণাঢ্য শিক্ষা জীবন এবং শিক্ষা জীবন থেকে তিনি রাজনীতিতে পদার্পণ করেন, রাজনীতির মাঠে কখন কিরকম হয় অবস্থা এটা তিনি অবগত ছিলেন, তিনি দাম্পত্য জীবন অত্যন্ত সুখের ছিল, ডক্টর ওয়াজেদ সাহেব ওনার স্বামী ছিলেন, তিনি একজন পরমাণু বিজ্ঞানী, খারাপ ভাষায় বলা যেতে পারে। আমরা যদি সহিষ্ণুতার কথা দেখতে চাই, 1/11 এর পরে জননেত্রী শেখ হাসিনা যখন হাজতে ছিলেন, খালেদা জিয়াও হাজতে ছিলেন, সহিষ্ণুতা কাকে বলে আমাদের জানতে হবে। শুভ 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 দিন, শুভ 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 দিন।